আমরা সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত। আমরা বল আর লাঠি নিয়ে আমরা খেলছিলাম, পুঁতি নিয়ে আর লাঠি নিয়ে। তো সেখানে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছিলাম যে কিভাবে আমরা সেগুলোকে লাঠি আর বল দিয়ে আমরা বোধগম্য করে তুলবো। তো আমাদের এখানে একটা বল আছে এককের ঘরে, তার মানে এটা এক। একটা বল আছে দশকের ঘরে, তার মানে এটা 10। ঠিক একইভাবে শতকের ঘরে একটা বল, মানে এটা হচ্ছে 100। এটা তোমরা লিখে দাও। তারপরে দেখো তো এখানে কি আছে, একটা ঘর মানে 100 বা 100। তারপর এখানে দেখো দুটো আছে, মানে 200 বা 200। 200 লিখতে পারো, 2 লিখে শ। আর তিনটে আছে মানে 300 বা 300। এখানে এখানে 300 বা 300। আবার এখানে 300 লিখতে পারো। চারটে আছে মানে 400 বা 400 বা এখানে 4-এর পর 2-0। এরকমভাবে আমরা যদি করি তাহলে এগুলো তোমরা বুঝতেই পারছো কি হবে। এগুলো বসিয়ে ফেলো, সবুজ গল গুলে নাও, এখানে লেখো আর এখানে লেখো, আর এখানে 1-এর পর 100 দিয়ে দাও। তো এরকমভাবে এগুলো করবে, করে আমাকে হোয়াটসঅ্যাপে দিবে। নেক্সট দেখো এখানে, এখানে দেখো তো কি আছে, এখানে দেখো 110। কি করে আমরা লিখছি, শতকের ঘরে একটা দিলাম মানে 100 হয়ে গেল, দশকের ঘরে একটা দিলাম মানে 10 হয়ে গেল, আর এককের ঘরে কিছুই দেবো না, তাহলে এটা হলো 110। ঠিক এখানে দেখো আছে 101, তাহলে আমরা কি করবো, শতকের ঘরে 1 দিলাম আর এককের ঘরে 1 দিলাম, আর দশকের ঘরে তো কিছু নাই, দশকের ঘরে 0 আছে তাই কিছু দিলাম না। এবার এখানে আছে 202, তাহলে 2 দিলাম শতকের ঘরে আর 2 দিলাম এককের ঘরে, আর এই দেখো মধ্যে 0 আছে তাই কিছুই দিলাম না। 400, 2-10-1, তাহলে 400 মানে এখানে 4টে গোল দিয়ে দাও শতকের ঘরে, 2-10 মানে 2-10 দিয়ে দাও, আর এখানে 1, এইটা হয়ে গেল। তাহলে 400, 2-10-1, 421 বা 421। এটা দেখো তো 400 মানে 1, 2, 3, 4টে গোল, 5-10 মানে এখানে 5টা, 1, 2, 3, 4, 5টা। কালারিং করলে ভালো, হ্যাঁ 3-1 মানে এখানে 3টে, লাল নীল হলুদ কালার করলে খুব ভালো হয়, লাল সবুজ হলুদ। সবুজ মানে হচ্ছে শতকের ঘরটা, হলুদ মানে দশক, আর একক হচ্ছে লাল। তো দেখো এখানে 3টে 3, তাহলে এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে এটা আমরা কি লিখবো, 334। এটাকে আমরা কথায় লিখবো 334, লিখবো 334 বা 4-10, 3-10-4। এরকম ভাবে করবো। 21 নম্বরটা দেখো তো 119কে আমরা কি করে লিখবো, এরকম ভাবে লিখেছে, তাহলে এবার 111কে সবটাতেই 1 দিয়ে দাও, একটা করে গোল, তাহলে 1-1-1। আর এখানে কত আছে, 128, 1-2, এখানে 8টা, 1-2-3-4-5-6-7-8, তাহলে 1-2-8। এরকম ভাবে 3টে ঘরে ভাগ করে লিখতে হয়, ঠিক আছে। চলো তারপরে দেখি, নিজের ইচ্ছে মতো বসা, এখানে 8-1-3, তাহলে কি হবে, এখানে 8টা গোল হবে। আমি সংখ্যাগুলো বসিয়ে দিচ্ছি, তোমরা গোল গোল করো, প্র্যাকটিস করো। 7-2-9, এখানে 6-3-0, তাহলে বসাও, কি বসাচ্ছ এগুলো, তাহলে তোমরা নিজে করো, গোলগুলো বসাও, লাঠিতে বলগুলো বসাও। আচ্ছা দেখো, কি হয়েছে, একটি মেলার আয়োজন করা হয়েছে, 800-480 জন এসছে চন্দ্রকোনা থেকে, আর 350 জন এসছে ঘাটাল থেকে, 800-480 জন চন্দ্রকোনা থেকে, 350 জন আর দাঁতন থেকে, 235 জন। তাহলে এগুলো এখানে বসাও, এখানে হচ্ছে তাহলে 350, এখানে ঘাটাল থেকে কত এসছে, দাঁতন থেকে কত এসছে, 235 জন, 235 জন। এবার লাঠিগুলো বলগুলো বসিয়ে দাও, এখানে 3টে বল বসাবো, 3 আছে বলে, এখানে 5 আছে বলে 5টা বল বসাবো, এখানে কত আছে, 50 মানে কিছু বসাবো না, 0। এখানে 2টো বল বসাবো, এখানে 3টে বল বসাবো, এখানে 1-2-3-4-5টা বল বসাবো। তাহলে এবার এখানে লিখবো 300,
300 5 দশক একক নাই, শূন্য একক লিখতে পারো, শূন্য একক। এখানে এবার কি লিখবো তোমরা লিখো, নিজে থেকে করো এটা। আচ্ছা এবার দেখো, এইটা কিন্তু পড়েছিল বিবিআই, এটা পরীক্ষায় পড়েছিল। 432, 432, এইটা 507, 507, 507 কোনটা আছে দেখো, 507 এইটা, তারপরে 708, 708 কোনটা, এইটা 243, এইটা 333, 333 এইটা। তাহলে এরকম ভাবে চারটে অপশন দেওয়া থাকলে আমরা কিন্তু কথায় লেখা থাকলে সেখান থেকে চুজ অপশন পড়ে। খুব খারাপ, সেই জন্য আমি ক্লাসগুলো রেগুলার করতে পারছিলাম না। এবার দেখো 304, তাহলে আমি শতকের ঘরে 3 লিখবো, শূন্য লিখবো, 4 লিখবো, এখানে লিখবো 304। 243, 33, 233, তাহলে এটা হলো, এখানে কত লিখবো 233। এভাবে অঙ্কগুলো করো, প্র্যাকটিস করো, পাচ্ছ কি দেখো, 4 4 1, এখানে 441, 41, চল সেই তাল, 41, এটা কত আছে 275, 275, তাহলে 275, এখানে কত 700, 700, 700, 700 হয়ে গেল। এখানে কি আছে দেখো, এটা 851, তাহলে এখানে কি লিখবো 851। বেশ, তাহলে এবার দেখো রঙিন কার্ড নিয়ে খেলা। রঙিন কার্ড নিয়ে দেখো কেমন করে খেলতে হয়। আচ্ছা আগে আমরা বলে দিই, 4 কোণা মানে 10, গোল মানে 100, আর 3 কোণা মানে 1। তাহলে এখানে 31 বসাতে আমাদের কি দরকার, 3টে লাল কার্ড, 3টে 4 কোণা, আর একটা হচ্ছে 1, হয়ে গেল। 92 বসাতে আমাদের কি দরকার, 9টা 4 কোণা, 6 7 8 9, আর একটা হচ্ছে 3 কোণা, দুটো, 1 2 3 4 5 6 7 8 9, আর দুটো মানে 92। তাহলে এখানে 2টো 100 মানে 2টো গোল, তারপরে 200 মানে 2টো 10 মানে এরকম, আর 5টা 1 হয়েছে, 300 মানে 3টে 00, 21 মানে 2টো 10 হোক, আর 1টা 1 হোক, 7টা মানে 7টা গোল, 3টে 3টে 4 কোণা, 3 দশক, আর 1 2টো 1 হোক, 2টো 600 মানে 6টা 0, 6টা, আর 0 0 কিছু লিখবো না, আর এখানে 2টো হচ্ছে 3 কোণ 2। তাহলে আজকে 24 নম্বর পৃষ্ঠা অব্দি দেখলাম আমরা, কে কে আমার সঙ্গে আছে দেখি, যাই হোক আজকে কেউ আসেনি, তো আজকের মতো এখানেই, বাই বাই।